Have a nice day, my dear students. Today I am present here with some tips of writing skill, and the topic is Amphan cyclone. Jai ho, tomra jano je er purbe amra bibhinno rokom cyclone dekhechi, jemon Ayla cyclone, Bulbul cyclone, Phoni cyclone, and now Amphan cyclone. এই টপিকের উপরে আমরা প্যারাগ্রাফও লিখতে পারি, নিউজ পেপার রিপোর্টও লিখতে পারি, এডিটোরিয়াল লেটারে রিলিফ ফান্ডের উপরে লিখতে পারি, নোটিসে রেজিং ফান্ড ফর আমফান সাইক্লোন ভিকটিমস বা এফেক্টেড পিপল এর উপরে লেখা যায়, বা পার্সোনাল লেটারও লেখা যায়। তো আজকে যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমফান সাইক্লোন। এবার লেটস সি অন দ্য ব্ল্যাকবোর্ড, আমরা ব্ল্যাকবোর্ডে দেখে নেব কি লেখা আছে। এখানে আমি লিখেছি ন্যাচারাল ক্যালামিটি বা ডিস্যাস্টার আমফান সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল। এই সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই। প্রথমে এই আমফান সাইক্লোন, এক নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মড, এই আমফান সাইক্লোন ফর্মড হয়েছিল 16th May 2020 ইন দ্য বে অফ বেঙ্গল। নাম্বার টু, ব্রক আউট, এই আমফান সাইক্লোন ছড়িয়ে পড়েছিল 12th May 2020 অ্যাট 10 AM ইন দ্য মর্নিং। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিপেটেড, এই আমফান সাইক্লোনটা আপরাইট হয়ে যায় 21st May 2020। তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে থাইল্যান্ড নেম আমফান সাইক্লোন, এই সাইক্লোনের নাম দিয়েছিল থাইল্যান্ড। নাম্বার ফাইভ, হাইস্ট উইন্ড 3 মিনিট সাস্টেইনড 240 কিলোমিটার পার আওয়ার, 1 মিনিট সাস্টেইনড 260 কিলোমিটার পার আওয়ার। এবং ন্যাচারাল যেটা স্পিড অফ দ্য আমফান সাইক্লোন যেটা ছিল 155 কিলোমিটার পার আওয়ার। এরিয়াস এফেক্টেড, এই আমফান সাইক্লোনে যে এলাকাগুলো এফেক্টেড হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আন্দামান আইল্যান্ডস, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ভুটান অ্যান্ড আদার পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল। নাম্বার সেভেন, ডেথ, এখনো পর্যন্ত যেইটুকু খবর 96% ডাইড, ড্যামেজ হয়েছিল লাইফ অ্যান্ড প্রপার্টি, মিন্স ক্রপস অ্যান্ড ল্যান্ড। ওয়েস্ট বেঙ্গলে যেমন ম্যাঙ্গো, লিচি, আম লিচুর প্রচুর ক্ষতি হয়েছিল। রিলিফ অ্যানাউন্স বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রুপিস 1,000 crore, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলসো সেন্ট রিলিফ টু দ্য আমফান সাইক্লোন এফেক্টেড এরিয়াস। কজ অফ দ্য সাইক্লোন, এই আমফান সাইক্লোনের যেটা কারণ বলা হচ্ছে ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির জন্য এই আমফান সাইক্লোনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়েছিল। এবং ওয়েস্ট বেঙ্গলের যেগুলো পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, যেগুলো এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা হচ্ছে দীঘা, মেদিনীপুর, চব্বিশ পরগনা,
Kolkata, Hugli and Howrah and other parts of West Bengal. So, ei somporke jeituku alochona kora holo Amphan cyclone. So, ei hocche introduction. Ebar ei topic take write a paragraph on Amphan cyclone with the basis of the following points or with the help of following points. এর উপর প্যারাগ্রাফও লেখা যায়। সেকেন্ডলি রাইট নিউজ পেপার রিপোর্ট অন আমফান সাইক্লোন উইথ দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। তারপরে নোটিশ, এর উপরে নোটিশও লেখা যায়। যেমন নোটিশটা হচ্ছে, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইয়র স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অফ ইয়র স্কুল টু রেজ ফান্ডস for the Amphan cyclone victims. তারপরে এটা এডিটোরিয়াল চিঠিও লেখা যায়। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়ার কনসার্ন ওভার আমফান সাইক্লোন অর অ্যাপিল টু দ্য পিপল টু কাম ফর ওয়াট টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস অর আই মিন রিলিফ ফান্ড। তো এই চারটা টপিকসের উপরে আমফান সাইক্লোনের উপরে লেখা যায়। এবার প্রথমে যে পয়েন্টসগুলো থাকবে, আমরা সাধারণত দেখেছি যে যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিসাস্টার, এক যেমন আমফান সাইক্লোন, এটা হলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় লাইফ অ্যান্ড প্রপার্টি, জীবন, মানুষের মৃত্যু, জীবজন্তু, পশু পক্ষী মৃত্যু এবং প্রপার্টি বলতে বিভিন্ন রকম ফসলের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাই। তো যাই হোক, প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করব, তার আগে একবার বলে দিই, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, এবং অবশ্যই ভিডিওটা লাইক করবে, এবং প্রত্যেককে বলছি এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। আরেকবার বলে দিই এই আমফান সাইক্লোন এর একটু মিনিংটা। ফর্ম গঠন হয়েছিল 16 মে 2020 ইন দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে। ব্রকআউট এই আমফান সাইক্লোন ছড়িয়ে পড়েছিল 20 মে 2020 10টা থেকে 11টার সময় সকালবেলা। ডিসিপেটেড, তারপরে নেক্সট ডে এটা আপরাইট হয়েছিল, খাড়া হয়েছিল। তারপরে এই আমফান সাইক্লোন এর আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড দেশ। হাইস্ট উইন্ড, বাতাসের সবচাইতে উচ্চ গতি ছিল 3 মিনিট, যেটা ছিল 240 কিলোমিটার, 1 মিনিট যেটা ছিল 260 কিলোমিটার, এবং ন্যাচারাল যেটা ছিল 155 কিলোমিটার পার আওয়ার। এরিয়াস এফেক্টেড যেগুলো হয়েছিল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আন্দামান দ্বীপপুঞ্জ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, মেদিনীপুর আরও বিভিন্ন অংশগুলো। এই আমফান সাইক্লোনে এখনো পর্যন্ত যেইটুকু খবর, 96% মানে 96 জন লোক মারা গিয়েছিল এবং অনেক জীবজন্তু ও মারা গিয়েছিল। ড্যামেজ হয়েছিল লাইফ অ্যান্ড প্রপার্টি, জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার 1,000 কোটি টাকা ঘোষণা করেছিল এবং রাজ্য সরকারও ঘোষণা করেছে রিলিফ ফান্ডের জন্য। এবং এই আমফান সাইক্লোনের কারণটা যেটা বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপের সৃষ্টির জন্য এই আমফান সাইক্লোনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবার চলে যাচ্ছি, লেটস গো ব্যাক টু প্যারাগ্রাফ। আমি একটু বলে দিই
এই প্যারাগ্রাফটা আমি আলোচনা করে দিচ্ছি এবং এর অর্থটাও বলে দিচ্ছি এবং ভিডিওর নিচে আমি প্যারাগ্রাফ নিউজপেপার রিপোর্ট এডিটোরিয়াল লেটার এবং নোটিশ এই টপিকগুলো আমি দিয়ে দিব তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং লিখে নেবে এবং যদি তোমাদের কিছু প্রবলেম হয় অবশ্যই রাত্রে আমাকে 8টা থেকে 9টার মধ্যে ফোন করবে তাহলে আমি ডিটেইলসে আবার আলোচনা করে দেব তো প্রথম হচ্ছে যেটা প্যারাগ্রাফ প্রথমে আমি প্রশ্নটা বলে দিই রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন আমফান সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য বেসিস বা উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস আমি এখানে পয়েন্টটা বললাম না পড়লে অবশ্যই তোমরা বুঝে নেবে এবার হচ্ছে কি যেটা যে আমফান সাইক্লোন ইজ এ সুপার সাইক্লোন হুইচ ইজ ফর্মড ওভার বে অফ বেঙ্গল উইথ দ্য হাইস্ট স্পিড অফ 180 to 220 কিলোমিটার পার আওয়ার অন ল্যান্ডস্লাইড এরিয়া ইন মে 2020 থাইল্যান্ড নেম ইট অ্যাজ আমফান সাইক্লোন ইট ইজ এ সুপার সাইক্লোন আফটার 1999 ইন ইন্ডিয়া ইটস ডেভাস্টেটিং উইন্ডস হেভিলি ড্যামেজ স্পেশালি দ্য কোস্টাল এরিয়াস অ্যাজ দীঘা সুন্দরবন কলকাতা হুগলি হাওড়া 24 পরগনাস অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইটস স্ট্রং টেল কমপ্লিটলি ডেস্ট্রয়েজ দ্য কোস্টাল এরিয়াস ইট কজেস হেভি রেইনফল অ্যান্ড অ্যাট লাস্ট সাম কোস্টাল এরিয়াস আর ফ্লাডেড দেয়ার আর সেভারাল ইম্প্যাক্টস অন দ্য সাইক্লোন এফেক্টেড পিপল সো মেনি পিপল ওয়ার হোমলেস দেয়ার ইজ নো ড্রিঙ্কিং ওয়াটার অর ড্রাই ফুডস সো মেনি ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস আর ওয়াইপ আউট বাই ইট অফিসিয়াল সেড দ্যাট ইট কস্ট ফর অ্যাবাউট 96 পিপলস ডেথ অ্যান্ড সো মেনি অ্যানিমালস ডেথ About 6 lakh people are highly affected. Some of them are homeless and their land and crops are flooded. Whereas so-called Amphan recalls everybody that science is nothing when it comes to nature. So it can be said nature is builder as well as destroyer. এবার এর অর্থটা একটু আমি বলে দিচ্ছি যে আমফান সাইক্লোন ইজ এ সুপার সাইক্লোন আমফান যে ঘূর্ণিঝড় এটাকে সুপার সাইক্লোন বলা হচ্ছে কারণ সব সাইক্লোনগুলো সুপার টাইটেল পায়নি খুব শক্তিশালী সাইক্লোন বলা হচ্ছে এটাকে হুইচ ইজ ফর্মড ওভার বে অফ বেঙ্গল যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল উইথ দ্য হাইয়েস্ট স্পিড অফ 180 to 220 কিলোমিটার পার আওয়ার অন ল্যান্ডস্লাইড এরিয়া ইন মে 2020 2020 সালের মে মাসে যেটা হাইস্ট স্পিড ধরা হচ্ছে যে 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত গতির এটা ফর্ম হয়েছিল থাইল্যান্ড নেমড ইট অ্যাজ আমফান সাইক্লোন এবং এই সাইক্লোনের নাম দিয়েছিল আমফান যে দেশটা সেই দেশের নাম হচ্ছে থাইল্যান্ড ইট ইজ এ সুপার সাইক্লোন আফটার 1999 ইন ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে 1999 সালের পর এটা হচ্ছে সুপার সাইক্লোন ইটস ডেভাস্টেটিং উইন্ডস এর বিধ্বংসী বাতাসগুলো হেভিলি তীব্রভাবে ভীষণভাবে ড্যামেজ স্পেশালি দ্য কোস্টাল এরিয়াস উপকূল এলাকাগুলো ক্ষতি করেছিল অ্যাজ যেমন দীঘা সুন্দরবন কলকাতা হুগলি হাওড়া 24 পরগনা অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবাংলার অন্যান্য জেলাগুলো ইটস স্ট্রং টেল কমপ্লিটলি ডেস্ট্রয়েজ দ্য কোস্টাল এরিয়াস এবং এর শক্তিশালী বাতাসটা
পুরো কোস্টাল এরিয়াস উপকূল এলাকাগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ইট কজেস হেভি হেভি রেইনফল, আর এর কারণে খুব ভারী বর্ষণ হয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট সাম কোস্টাল এরিয়াস আর ফ্লাডেড, এবং কিছু উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছিল। দেয়ার আর সেভারাল ইম্প্যাক্টস অন দ্য সাইক্লোন অ্যাফেক্টেড পিপল, এবং এর প্রভাবটাও সাইক্লোন অ্যাফেক্টেড পিপলের উপরে পড়েছিল। সো মেনি পিপল ওয়ার হোমলেস, এর কারণে অনেক লোক গৃহহীন হয়েছিল। দেয়ার ইজ নো ড্রিঙ্কিং ওয়াটার ও ড্রাই ফ্রুটস, মানুষ পানীয় জল পাচ্ছিল না, শুকনো খাবার পাচ্ছিল না। সো মেনি ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস আর ওয়াইপ আউট বাই ইট, এবং এই সাইক্লোন এর মাধ্যমে যে বন্যা হয়েছিল সেটাতে অনেক ইলেকট্রিক পোলসগুলো গাছগুলো মুছে গিয়েছিল। অফিসিয়াল সেড দ্যাট ইট কস্ট ফর অ্যাবাউট 96 পিপলস ডেথ, এই আমফান সাইক্লোনে 96 জন লোক মারা গিয়েছিল। অ্যান্ড সো মেনি অ্যানিমেলস ডেথ, এবং অনেক জীবজন্তুরও মৃত্যু হয়েছিল। অ্যাবাউট 6 লাখ পিপুল আর হাইলি এফেক্টেড, ধরা যাচ্ছে যে প্রায় 6 লাখ মানুষ এই আমফান সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাম অফ দেম আর হোমলেস, তার মধ্যে অনেকে গৃহহীন হয়েছিল। অ্যান্ড দেয়ার ল্যান্ড অ্যান্ড ক্রপস, তাদের জমি ফসল সব প্লাবিত ভেসে গিয়েছিল। হোয়ার অ্যাজ সো কল্ড আমফান রিকলস এভরিবডি, এই আমফান সাইক্লোনটা আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দিচ্ছে, সায়েন্স ইজ নাথিং, বিজ্ঞান কিছুই না, হোয়েন ইট কামস টু দ্য নেচার, যখন এটা প্রকৃতির মধ্যে আসে। সো ইট ক্যান বি সেড, এই কারণে এটাকে বলা যেতে পারে, নেচার ইজ বিল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্ট্রয়ার, প্রকৃতি যেমন নির্মাণকারী ঠিক সেই রকম ধ্বংসকারীও। এরপর আমি চলে যাচ্ছি নিউজ পেপার রিপোর্টে, যেটার প্রশ্ন হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন আমফান সাইক্লোন উইথ দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এবার আমরা প্রথমে হেডিং, নিউজ পেপার রিপোর্টের নিয়মকানুন আগে সব বলা হয়েছে, শুধু আমি এখানে বলে অর্থটা বলে দিচ্ছি। এর টাইটেল আমরা দিতে পারি সেভার সাইক্লোন আমফান হিট কোস্টাল এরিয়াজ ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমরা লিখব 22টা রিপোর্টার, তারপরে শুরুতে জায়গা কলকাতা, 20 মে 2020, তারপরে কলম হাইফেন দিয়ে আমরা এই নিউজ পেপার রিপোর্টটা লেখা শুরু করব। এগুলো নিয়মকানুন বলাই আছে আগে। তো এবার হচ্ছে কি, এবার একটু আমি বলে দিচ্ছি আগে, যে আরেকবার বলে দিচ্ছি, সেভার সাইক্লোন আমফান হিট কোস্টাল এরিয়াজ ইন ওয়েস্ট বেঙ্গল, তার নিচে আমরা লিখব 22 স্টাফ রিপোর্টার, শুরুতে জায়গা কলকাতা, 25 মে 2020, 25 তারিখ আমি রিপোর্ট করছি। তারপরে লেখা শুরু করবো এইভাবে, যে এ সেভার সুপার সাইক্লোন আমফান হিট দ্য কোস্টাল এরিয়াস অফ উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাট অ্যাবাউট 10 AM অন দ্য 20 মে 2020, দ্য ওয়ার্স্ট এরিয়াস ওয়ার সাম পার্টস অফ উড়িষ্যা, কলকাতা, হাওড়া, হুগলি, সুন্দরবন, 24 পরগনাস অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাকর্ডিং টু সোর্সেস ক্লোজ টু ওয়েদার অফিস, স্ট্রং উইন্ড অ্যাট এ স্পিড অফ 155 কিলোমিটার পার আওয়ার হিট দ্য এরিয়াস, কনসিকোয়েন্টলি হাই টাইডাল ওয়েভস রিচিং আপ টু 8 ফিট ল্যাশড ওভার দ্য বিচ, ফ্লাডিং দ্য অ্যাডজেসেন্ট লোকালিটি অ্যান্ড কোজিং ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, মেনি পিপল ওয়ার হোমলেস, সেভারাল এরিয়াস রিমেন ডিসকানেক্টেড অ্যাজ রোডস ওয়ার ব্লক বাই আপরুটেড ট্রিস। ইমিডিয়েটলি আফটার দ্য আমফান সাইক্লোন ডিস্ট্রিক্ট অথরিটিস রাস উইথ রিলিফ টু দ্য ভিকটিমস এরিয়াস, অ্যাবাউট ₹1,000 crore ওয়াজ স্যাংশনড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অলসো সেন্ট রিলিফ ম্যাটেরিয়ালস টু দ্য সাইক্লোন অ্যাফেক্টেড এরিয়াস, দ্য কজ অফ দিস সাডেন স্টর্ম অর আমফান সাইক্লোন
was stated to be the depression in the Bay of Bengal. এই হচ্ছে নিউজপেপার রিপোর্ট। এবার এবার একটু অর্থটা আমি বলে দিচ্ছি যে এসএলআর সুপার সাইক্লোন আমফান একটা ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান হিট আঘাত করেছিল দ্য কোস্টাল এরিয়াস অফ উড়িষ্যা এন্ড ওয়েস্ট বেঙ্গল। উড়িষ্যা এবং পশ্চিম বাংলার উপকূলবর্তী এলাকাগুলোকে অ্যাট অ্যাবাউট 10 AM প্রায় সকাল 10টার সময় অন দ্য 12th May 2020 2020 সালের 20 মে দ্য কোস্ট এরিয়াস ওয়্যার সাম পার্টস অফ উড়িষ্যা কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন 24 পরগনাস অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সবচাইতে যেটা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ছিল এই আমফান সাইক্লোনে পশ্চিম বাংলার মধ্যে, সেগুলো হচ্ছে উড়িষ্যার কিছু জায়গা এবং আমাদের পশ্চিম বাংলার মধ্যে কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং ওয়েস্ট বেঙ্গলের আরও অন্যান্য জেলাগুলো। অ্যাকর্ডিং টু সোর্সেস ক্লোজ টু ওয়েদার অফিস স্ট্রং উইন্ড অ্যাট স্পিড অফ 155 কিলোমিটার পার আওয়ার হিট দ্য এরিয়াস। আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে 155 কিলোমিটার গতিতে এই আমফান সাইক্লোনটা কোস্টাল এরিয়াসগুলোতে ছড়িয়ে পড়েছিল। কনসিকোয়েন্টলি তার ফলে কী হয়েছিল যে হাই টাইডাল ওয়েভস রিচিং আপ টু 8 ফিট লাস্ট ওভার দ্য বিচ ফ্লাডিং দ্য অ্যাডজাসেন্ট লোকালিটি অ্যান্ড কজিং ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। তার ফলে খুব উচ্চ ঢেউ, যেটা টাইডাল ওয়েভস বলা হচ্ছে জোয়ার, যেটা 6 থেকে আমাদের 8 ফিট পর্যন্ত আছড়ে পড়েছিল সমুদ্র ধারে বা তীরে এবং পুরো এলাকাগুলোকে প্লাবিত করেছিল এবং প্রচুর জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছিল। মেনি পিপল ওয়ার হোমলেস, অনেক মানুষই গৃহহীন হয়েছিল। সেভারেল এরিয়াস রিমেন ডিসকানেক্টেড এবং অনেক এলাকাগুলো ডিসকানেক্টেড হয়ে গেছিলো, বিচ্ছিন্ন হয়ে গেছিলো অ্যাজ রোডস ওয়ার ব্লক বাই আপরুটেড ট্রিস, এবং রাস্তাগুলো ব্লক হয়েছিলো, বন্ধ হয়ে গেছিলো যেগুলো গাছগুলো পড়ে। ইমিডিয়েটলি আফটার দ্য আমফান সাইক্লোন ডিস্ট্রিক্ট অথরিটিস রাস্ট উইথ রিলিফ টু দ্য ভিকটিমস এরিয়াস। তারপরে জেলার যে আধিকারিকগুলো এরা ছুটে গেছিলো ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায়। অ্যাবাউট রুপিস 1000 crore ওয়াজ স্যাংশন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা ঘোষণা করেছিল অনুদান হিসাবে। অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট অলসো সেন্ট রিলিফ ম্যাটেরিয়ালস টু দ্য সাইক্লোন এফেক্টেড এরিয়াস, এবং আমাদের পশ্চিম বাংলা সরকারও সাইক্লোন এফেক্টেড এরিয়াগুলোতে বিভিন্ন রিলিফ ম্যাটেরিয়ালসগুলো পাঠিয়েছিল, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ড্রাই ফ্রুটস, টারপুলিনস এটসেট্রা। দ্য কজ অফ দিস সাডেন স্টর্ম বা আমফান সাইক্লোন ওয়াজ স্টেট টু বি দ্য ডেফ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। এবং এই আমফান সাইক্লোনের হঠাৎই এই সাইক্লোন হওয়ার যেটা কারণ বলা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য। তো এই হচ্ছে নিউজপেপার রিপোর্ট। আর তারপরে এই টপিকটা আমরা এডিটোরিয়াল লেটারও লিখতে পারি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং আর কনসার্ন ওভার আমফান সাইক্লোন, বা অ্যাপিল টু দ্য পিপল টু কাম ফরওয়ার্ড ফর রিলিফ ফান্ড। অ্যাকচুয়ালি যেটা বলার অর্থ হচ্ছে রিলিফ ফান্ড, এডিটোরিয়াল লেটারে রিলিফ ফান্ড এর উপরে আমরা এডিটোরিয়াল লেটারও লিখতে পারি। এবং এর নিয়মকানুন তো আগেই বলা হয়েছে, অনেকটা টপিকস করানো হয়েছে, তবুও একটু আমি আলোচনা করে দিচ্ছি যেহেতু টপিকসটা ভালো খুব। তো এর উপরে এডিটোরিয়াল লেটারে আমরা জানি যে 6টা পয়েন্ট আমাদের অবশ্যই লিখতে হবে, এবং 1 নম্বর হচ্ছে হেডিং, যেখানে আমরা লিখব টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7001। তারপরে আমরা সাবজেক্ট ধরে নেব আমফান সাইক্লোন রিলিফ। তারপরে 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিংস, সেখানে আমরা স্যার ধরব মহাশয়। তারপরে 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে বডি অফ দ্য লেটার। 4 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন, যেখানে ইয়োর স্পেকফুললি কমা এটা লিখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট হু ইস্যুইং এ লেটার, যেখানে তোমাদের নিজের নাম লিখতে হবে।
এবং ছ নম্বর পয়েন্ট হচ্ছে সুপারস্ক্রিপশন, যেখানে তোমার ঠিকানা এবং যেদিন তুমি এই এডিটোরিয়াল লেটার লিখবে সেদিনকার ডেট তারিখ দিতে হবে তোমাকে। তো এই ছটা পয়েন্ট এডিটোরিয়াল লেটারে আমরা লিখব। এগুলো আগে নিয়মকানুন বলা হয়েছে এডিটোরিয়াল লেটারে, এর উপরে আমার ভিডিও আছে এডিটোরিয়াল লেটার উপরে, তোমরা অবশ্যই যদি কোনো প্রবলেম হলে দেখবে সেই ভিডিওটা, তাহলে ওখানে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, নিয়ম কানুন রুল সব কিছু বলা হয়েছে এডিটোরিয়াল লেটারে। শুধু এখানে আমি এই টপিকসটা একটু আলোচনা করে দিচ্ছি। এবার এডিটোরিয়াল লেটার যেটা আমরা লিখব সেটা হচ্ছে এইভাবে, যে টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা 7001, সাবজেক্ট হচ্ছে আমফান সাইক্লোন রিলিফ, তারপরে হচ্ছে স্যার কমা, তারপরে সাবজেক্টটা এবার শুরু হচ্ছে ফরম্যাট দিয়ে, ইট উইল বি এন ইমেন্স প্লেজার ফর মি ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু গেট এ লিটল স্পেস অন দ্য পেজ অফ এর হাইয়েস্ট ডেলি সো দ্যাট আই মে থ্রো সাম লাইট অন দ্য প্রবলেম অফ আমফান সাইক্লোন রিলিফ ইন ওয়েস্ট বেঙ্গল স্টেটেড বিলো। রিসেন্টলি আমফান সাইক্লোন ইন সেভারাল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ওয়ান অফ দ্য মোস্ট ডেভাস্টেটিং ওয়ান্স এভার উইটনেস বাই দ্য পিপল অফ দ্য এরিয়াস, থাউজেন্ড অফ ভিলেজার্স Villages have been destroyed, many people are homeless and died, the misery of the villagers beggars description, many organizations are trying their best to help the victims, but the assistance is to miser for the distressed people, now the victims need help. Under these circumstances, I shall be highly obliged if the concerned authorities come forward to help the unfortunate villagers and to contribute their might in cash and kind to the relief fund raised for the purpose. Thanking you. তারপর হচ্ছে yours faithfully, তারপরে তোমার নাম, তারপরে ছ নম্বর সুপারস্ক্রিপশন যেটা সেখানে তোমার পুরো ঠিকানা এবং তারিখ। এবারে একটু অর্থটা আমি বলে দিচ্ছি, যে ইট উইল বি এন ইমেন্স প্লেজার ফর মি, ইট উইল বি অ্যান ইমেন্স প্লেজার ফর মি, এটা আমার জন্য খুব খুশির ব্যাপার হবে বা আমি খুব আনন্দিত হব, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, টু গেট এ লিটল স্পেস অল্পটুকু জায়গা পাওয়ার জন্য অন দ্য পেজ অফ ইয়ার হাইলি এস্টিমড ডেইলি আপনার এই খ্যাত সম্পন্ন পত্রিকায়, সো দ্যাট এই কারণে যে আই মেক ফর সাম লাইট অন দ্য প্রবলেম অফ আমফান সাইক্লোন রিলিফ ইন ওয়েস্ট বেঙ্গল স্টেটেড বিলো, যেন আমি আমফান সাইক্লোন ঘূর্ণিঝড়ের যে ত্রাণ পশ্চিমবাংলায় এর যে সমস্যা এর উপরে যেন আমি আলোকপাত করতে পারি, যেটা স্টেটেড বিলো যেটা নিচে বর্ণনা দেওয়া হলো। রিসেন্টলি সম্প্রতি আমফান সাইক্লোন ইন সেভারাল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ওয়ান অফ দ্য মোস্ট ডেভাস্টেটিং ওয়ান্স এভার উইটনেস বাই দ্য পিপল অফ দ্য এরিয়াস, যেগুলো ক্ষতিগ্রস্ত এলাকা এই এলাকার মানুষরা এই প্রথম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যেটা ক্ষতি হয়েছে সেটা দেখেছে তারা। থাউজেন্ড অফ ভিলেজ হ্যাভ বিন ডেস্ট্রয়েড, হাজার হাজার গ্রাম ধ্বংস হয়ে গেছে, মেনি পিপল আর হোমলেস, অনেক মানুষ গৃহহীন, বাড়িঘর পড়ে গেছে সব, অ্যান্ড ডাইড, অনেক লোকও মারা গেছে, দ্য মেজারি অফ দ্য ভিলেজার্স বিগার ডেসক্রিপশন, গ্রাম্য মানুষের দুর্দশা খুব কষ্টকর, মেনি অর্গানাইজেশন আর ট্রাইং দ্যার বেস্ট টু হেল্প দ্য ভিকটিমস, অনেক সংস্থাগুলোই চেষ্টা করছে যতটুকু পারবে তারা যথেষ্ট চেষ্টা করছে সাহায্য করার জন্য যারা এই আমফান সাইক্লোনের ভিকটিমস ক্ষতিগ্রস্ত, বাট দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ টু মিজ আপ ফর দ্য ডিস্ট্রেস পিপল, কিন্তু এই কষ্টভোগী লোকের জন্য এই সাহায্যটা খুব অল্প, নাও দ্য ভিকটিমস নিড হেল্প, এই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের দরকার। আন্ডার দি সার্কুমাস্টান্সেস উপরুক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুব কৃতজ্ঞ হব, ইফ দ্য কনসার্ন অথরিটিস কাম ফরওয়ার্ড, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগণ এগিয়ে আসেন টু হেল্প দ্য আনফর্চুনেট ভিলেজার্স, এই ওভার গ্রামবাসীদের, অ্যান্ড টু কন্ট্রিবিউট দ্য মাইট ইন ক্যাশ, এবং সাধ্যমতো যদি সাহায্য করতে পারে ক্যাশ হোক অ্যান্ড কাইন্ড বা অন্যভাবে হোক টু দ্য রিলিফ ফান্ড, এই ত্রাণ তহবিলে রেস্ট ফর দ্য পারপাস, যে উদ্দেশ্যে এই রিলিফ ফান্ডটা করা হয়েছে। থ্যাংকিং ইউ, আপনাকে ধন্যবাদ। তারপরে ইয়োর্স ফেথফুললি কমা
তারপর তোমার নাম, তারপর তোমার ঠিকানা। এই হচ্ছে ছটা পয়েন্ট নিয়ে এডিটোরিয়াল লেটার। আর যেটা এই আমফান সাইক্লোন উপরে নোটিস আমরা করতে পারি, এবং এই নোটিস নোটিসের আগে ভিডিও করা হয়েছে, নোটিসের নিয়মকানুন বলা হয়েছে, অনেক টপিক্সের উপর নোটিস করা হয়েছে, এর আগেও বোর্ড ওয়ার্ক করে দেখানো হয়েছে। তবুও যেহেতু আমফান সাইক্লোন একটা খুব ভালো টপিক এবং 2021 মাধ্যমিকের জন্য নোটিসটা খুব কমন, এবার মানে 2021 সালের মাধ্যমিকে নোটিসটা অবশ্যই আসবে, এই জন্য তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে নোটিসটা, কারণ নোটিস, প্যারাগ্রাফ, প্রসেসিং, স্টোরি এই চারটা টপিক সামনে বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও যে বাকি টপিকসগুলো আছে যেমন নিউজ পেপার রিপোর্ট, তারপরে অন্যান্য লেটারগুলো, এগুলো আমরা সিলেক্ট করব। তারপরে ডায়লগ সামারি, এগুলো মাধ্যমিকে আসে না, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করব, যেহেতু সিলেবাস আছে অবশ্যই আমরা জানবো এগুলো ব্যাপারে। তবে একটা নোটিস নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আমি আমফান সাইক্লোনের উপরে। তো এটার নিয়মকানুন আগেই বলা হয়েছে, শুধু এখন আমি একটু বলে দিচ্ছি যে নোটিসের প্রথম উপরে আমরা লিখব টার্গেট পয়েন্ট আর স্কুল, তারপরে আমরা ক্যাপিটালে লিখব নোটিস বিজ্ঞপ্তি, তার নিচে আমরা সাবজেক্ট ধরব রেজিং ফান্ড ফর আমফান ভিকটিমস, রেজিং ফান্ড ফর আমফান সাইক্লোন ভিকটিমস, এটা হচ্ছে মেন টপিক বা সাবজেক্ট ম্যাটার। তারপরে আমরা বাম দিকে ধরব নোটিস নাম্বার বা রেফারেন্স নাম্বার একটা ধরে নেব, 12-14 যাই হোক। তারপরে ডান দিকে আমরা অবশ্যই তারিখ ধরব, যেই দিন আমি নোটিশটা লিখবো সেই দিনকার তারিখ। তারপরে এবার আমরা শুরু করব এইভাবে যে ইট ইজ বিং হিয়ার বাই নোটিফাইড টু অল অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট ইউ আর অল এওয়্যার দ্যাট এ ভায়োলেন্ট স্টর্ম নেমড আমফান স্ট্রাক সেভারাল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন মে 2020 and had left a trail of large-scale destruction in the affected areas. Millions of people were rendered homeless and those victims are passing their days amid untold miseries of hunger, disease and sufferings. As students, it is our moral duty to lend a helping hand to these helpless victims. For the purpose, we have decided to raise a fund and to collect money, clothes and medicine which will be sent to the affected areas. I appeal to each of my fellow students to donate genuinely in cash or in kind within 10 days and to come forward in making our mission a success. Our second jeta para hocche পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন ফ্রম অল আর হাইলি সলিসিটেড। তারপরে আমরা এবার এর পয়েন্ট নিচে যেটা পয়েন্ট, তোমাদের নিজের নাম লিখতে হবে, তারপরে তোমার পদ স্কুল ক্যাপ্টেন বা ক্যাপ্টেন, তারপরে টার্গেট পয়েন্ট আর স্কুল শাহবাজপুর, আর বাম দিকে আমাদের প্রধান শিক্ষক হেড মাস্টার মহাশয়ের কাউন্টার সাইন, এসডি লিখে আমরা কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, টার্গেট পয়েন্ট আর স্কুল শাহবাজপুর পাহাড়চর। এইভাবে আমরা এই নোটিশটা লিখব। এবারে এর অর্থটা একটু বলে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন বলে দিই, সাপোজ ধরে নাও ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইয়ার স্কুল, তুমি তোমার স্কুলের একজন ক্যাপ্টেন, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইয়ার স্কুল, তোমাদের স্কুলের ছাত্রছাত্রীর জন্য তুমি একটা বিজ্ঞপ্তি লিখো টু রেজ ফান্ড, একটা তহবিল করার জন্য ফর দ্য আমফান সাইক্লোন ভিকটিমস, আমফান সাইক্লোনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা ফান্ড বা তহবিল, এই সম্পর্কে এই নোটিশটা। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট টিপিআরএস নোটিস ক্যাপিটালে রেজিং ফান্ড ফর আমফান ভিকটিমস, তারপরে নোটিস নাম্বার ডেট, তারপরে এবার যেটা অর্থ হচ্ছে ইট ইজ বিং হিয়ার বাই নোটিফাইড টু অল অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট এত দ্বারা আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে ইউ আর অল এওয়ার, তোমরা প্রত্যেকে সচেতন আছো দ্যাট এ ভায়োলেন্ট স্টর্ম একটা তীব্র ঝড় বা আমফান সাইক্লোন, নেম যেটা আমফান, আমফান সাইক্লোনটা স্ট্রাক আঘাত করেছিল সেভারেল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার কয়েকটা জেলায় ইন মে 2020,
2020 সালের মে মাসে এন্ড হ্যাড লেফট ট্রেল অফ লার্জ স্কেল ডিস্ট্রাকশন ইন দ্য এফেক্টেড এরিয়াস এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক ধ্বংসের ছাপ ছেড়ে গিয়েছিল বা রেখে গিয়েছিল। মিলিয়ন্স অফ পিপল ওয়ার রেন্ডার্ড হোমলেস, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছিল। অ্যান্ড দ্য ভিকটিমস আর পাসিং দ্য ডেজ অ্যামিডস আনটোল্ড মিজারিস অফ হাঙ্গার ডিজিজ অ্যান্ড সাফারিংস। অনেক মানুষরা খুব কষ্টের মধ্যে ছিল, না খেয়েছিল, রোগগ্রস্ত হয়ে তারপরে অন্যরকম কষ্ট করছিল। আর অ্যাজ এ স্টুডেন্টস, ছাত্র হিসাবে ইট ইজ আওয়ার মরাল ডিউটি, এটা আমাদের একটা নৈতিক কর্তব্য, টু লেন্ড এ হেল্পিং হ্যান্ড টু দিস হেল্পলেস ভিকটিমস। আমাদেরকে এগিয়ে আসা উচিত, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এই অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। ফর দ্য পারপাস, এই উদ্দেশ্য বা এই উদ্দেশ্যের জন্য উই হ্যাভ ডিসাইডেড, আমরা স্থির করেছি টু রেজ এ ফান্ড, একটা তহবিল করার জন্য, অ্যান্ড টু কালেক্ট মানি, যেখানে আমরা টাকা সংগ্রহ করব, ক্লোথস, কাপড় চাপড় অ্যান্ড মেডিসিন, ওষুধপত্র, হুইচ উইল বি সেন্ট টু দ্য এফেক্টেড এরিয়াস। পরবর্তী সময় সেগুলো ক্ষতিগ্রস্ত এলাকায়, আমফান সাইক্লোনে যে এরিয়াগুলো, যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলোতে পাঠানো হবে। আই অ্যাপিল টু ইচ অফ মাই ফেলো স্টুডেন্ট, আমি আমার সহপাঠীদের অ্যাপিল করছি, আবেদন করছি টু ডোনেট, দান করার জন্য, জেনিয়ালি সাধারণভাবে ইন ক্যাশ, নগদে হোক, অর ইন কাইন্ড, তা আর অন্য ধরনের হোক, উইদিন 10 days, 10 দিনের মধ্যে, অ্যান্ড টু কাম ফরওয়ার্ড, এবং এগিয়ে আসা উচিত ইন মেকিং আওয়ার মিশন এ সাকসেস, আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই লক্ষ্য তাকে সফল করার জন্য বা সাফল্য মণ্ডিত করার জন্য। সেকেন্ড প্যারা হচ্ছে পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন ফ্রম অল আর হাইলি সলিসিটেড, প্রত্যেকের কাছে সহযোগিতা এবং অংশগ্রহণ একান্তভাবে কামনা করা হচ্ছে। তারপরে তোমার নাম, তারপরে তোমার পদ, প্রতিষ্ঠানের নাম, তারপরে জায়গা, এইভাবে এগুলো নিয়ম আগেই বলা হয়েছে। তবুও তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আরেকবার আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, এগুলো নোটিশের সমস্ত কিছু নিয়ম কানুন বলা হয়েছে, টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সমস্ত কিছুই বলা হয়েছে। তো যেটা আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই আমফান সাইক্লোন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ক্ষয়ক্ষতি, অনেকজন লোকও মারা গেছে, আমাদের ফসল সম্পত্তি, আমাদের মালদা মুর্শিদাবাদ আমলিচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একমাত্র ন্যাচারাল ক্যালামিটিস মানুষের কিছু ভালো নিয়ে আসতে পারে না, কেবলমাত্র ক্ষতি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্যারাগ্রাফে যেটা বললাম যে নেচার ইজ বিল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্ট্রয়ার, প্রকৃতি এমন একটা জিনিস যে এটা কোনো কিছু তৈরি বা নির্মাণও করতে পারে, ঠিক সেরকম ধ্বংস করে দিতে পারে। তো যাই হোক, আজকে এইটুকু আলোচনা করলাম। নেক্সট ওয়ান, পরবর্তী রাইটিং স্কিলের কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা অবশ্যই করব, এবং যেই সমস্ত টপিকস তোমাদের দেওয়া হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে পড়বে এবং বারবার লেখার প্র্যাকটিস করবে ভালো করে। সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে, নিয়মকানুন বলে দেওয়া হয়েছে, অনেক বোর্ড ওয়ার্ক করে দেখানো হয়েছে, তোমরা বিভিন্ন বই থেকে করাগুলো শুধু পড়ো। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে যাবে। তো আজকে এইটুকুই, পরবর্তী অন্য কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে আলোচনা করা হবে, এবং তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়াশোনা, কারণ সামনে হয়তো জুলাই মাস থেকে বা আশা তো করছি যে সামনে জুলাই ফার্স্ট উইকে আমাদের স্কুল ওপেন হয়ে যেতে পারে। তার আগে তোমরা ফার্স্ট টার্ম তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট টার্ম ভালো করে পড়বে যে সিলেবাসগুলো আছে, সেকেন্ড টার্মটাও কমপ্লিট করে নাও, কারণ এরপরে সেকেন্ড টার্ম তোমাদের পরীক্ষা হতে পারে বা না হলে টেস্ট পরীক্ষা সামনে আসবে। তো এর জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো নো মোর টুডে, মোর হোয়েন উইল মিট, থ্যাংক ইউ অল।